রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। আপনাদের আজকে একদম শুভ দৃষ্টি করালাম মাছের সাথে। মাছ বলে খুব শুভ, যে কোনো বিবাহ অনুষ্ঠান, অন্নপ্রাশন অনুষ্ঠান, সমস্ত শুভ অনুষ্ঠানে বলে মাছ শুভ। আমরা পরীক্ষা দিতে গেলেও তো বলতো না, মাছ খেয়ে যাওয়া শুভ। আজকে মাছালাকে রাস্তায় পাকড়াও করেছি, রাস্তা থেকে ভেতর গ্রামে যেতে পারেনি। এই দেখুন, সব পুরুষরা হাঁটকে পড়েছে আজকে। হ্যাঁ, গ্রামের মধ্যে গেলে মাছ পাওয়া যায় না। আর এই দেখুন, আমার ফুল আমার স্কুলের নবাগতা খুদে সদস্যা, আমার একজন আবার ভালো থাকার পার্টনার, বয়স হবে বোধ হয় 9 মাস এরকম হবে, কি 1 বছর এরকমও হয়নি। হ্যাঁ, 9 মাসই হবে। প্রতিদিন স্কুলে ওর দিদার সাথে আসবে এবং টিফিন কৌটোটা রাখবে, যখন ও টিফিন কৌটোটার দিকে হা করে তাকিয়ে থাকবে। ভীষণ মিষ্টি, নাম হচ্ছে মাহি। এনে গোপালের মিষ্টিটা তুলে রেখে মনি, গোপালের মিষ্টিটা তুলে রেখে। গোপালের বিস্কুটও সিসিতে আগে ঢেলে নিয়ে। কেন, তোর তো খাওয়া কাপড় নাকি? কি খেয়েছিস? তাহলে বলি বা, সিসিতে কয়েকটা ঢেলে বিস্কুটে কৌটো এরা। আর এই একটা বিস্কুট এনেছি, বেকারি বিস্কুট খেতে ইচ্ছে করছিল। এনে মুড়ি এনেছি, আর গ্রসারিগুলো দেখাই কি কি এনেছি। সুমন চানাচুর নিয়ে এলাম, সোয়াবিনের প্যাকেট 10 টাকা, একটা স্ক্রচ বাই। হ্যাঁ, নিজের জন্য একটা ব্রাশ নিলাম, 10 টাকা দাম নিল। জানিস বলি, ব্রাশটা হার্ড হবে বলি? না, সফট আছে। একটা ব্রাশ নিয়েছি, হলুদের প্যাকেট হচ্ছে, তারপরে হচ্ছে কি, একটা সুজির প্যাকেট, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু কফির পাতা, 2 টাকা করে কফির পাতা, আর এই, আর এই যে একটুখানি মুগ ডাল, যখন যেটা দরকার, একটু বাদাম, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, আর হচ্ছে তেল। তেলটা বেশি নিচ্ছি, তেল, এই যে এইটুকু এখন প্রয়োজন, এইটুকুই নিয়ে এলাম। আবার যখন যেটা লাগবে আবার দেখা যাবে। এখন যেগুলো মানে আমার ঘরে মনে হলো ওই 2-1 দিনের মধ্যে এইগুলো টুকটাক জিনিস লাগবে, এগুলো নিয়ে এসেছি। আর বাজার করেছি, বাজার করেছি হচ্ছে আজকে পেঁপে এনেছি, একটু ধনে পাতা, আর একটু শসা। বাজার অনেক ঘরে রয়েছে, আর মাছ নিয়ে এসেছি। আজকে রান্না করব রুই মাছ, আর একটু চিংড়ি মাছও এনেছি। মেয়েকে এখন বলবে না, ফ্রিজে সেই রেখেছি, এই যে আলু চোখা, এই যে আলু চোখা রয়েছে কালকে, আলু চোখা আর বাঁধাকপির বড়াইটা রয়েছে, আর একটুখানি শুধু চিংড়ি মাছ করলেই হয়ে যাবে, তাই না? চিংড়ি মাছ করলে হয়ে যাবে। আমি একটু সস্তায় পেয়েছি বলে না নিয়ে এসেছি, মানে চিংড়ি মাছ আর এ মাছ দুটোই নিয়ে এসেছি। দেখাই, মানে সস্তায় পেলাম বলে নিয়ে এসেছি, দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দুটো প্যাকেটে আছে, ঢেলে নিয়ে, হ্যাঁ ঢেলে দেখাচ্ছি। এই যে এই এই যে এই কটা চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা করবো না রুই মাছটা করবো? তেলটা ভেজে খেয়ে নেবো। হ্যাঁ, চিংড়ি মাছটা করে ফেলি তাহলে, চিংড়ি মাছটা করে ফেলি। আর হচ্ছে ওই যে রুই মাছটা রেখে দিই, টিফিন কৌটো দিয়ে রুই মাছটা রেখে দিই, রুই মাছটা ধুয়ে টুয়ে ভেজে। চলুন বন্ধুরা, কি কি করলাম এতক্ষণের কাহিনী দেখেছেন, দেখে আশা করি বুঝতে পেরেছেন। এই যে রুই মাছ ফ্রিজে চালান করে দেবো, আর চিংড়ি মাছটা করব। খুব সহজ রান্না আজকে, তাহলে 10 মিনিটে রান্না হয়ে যাবে। ভাত বসিয়ে, ভাত তো হবে প্রেশার কুকারে। এই চিংড়ি মাছটার মধ্যে একটু পুরনো নারকেল ছিল অনেক দিনের, নারকেল বাটা আর সর্ষে বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর আমার গোপাল বাবা দেখুন সাজুগুজু করে আমার মেয়ে বসিয়ে দিয়েছে। আর এই দেখুন, একটা ডাল এনে বসিয়েছিলাম, টাইম ফুল গাছ বলে কি জানি না, প্রতিদিন কিন্তু ফুলগুলো ফোটে, আবার বিকেলবেলা দেখতে পাই না। বলবেন তো বন্ধুরা, কী ফুলের গাছ, আমি অত গাছ চিনি না, জানেন তো, গ্রামে থাকি বটে। চলুন এবার দেখি কতদূর কী হলো। আরে আকাশ দেখবেন, এই দেখুন একেবারে মেঘলা আকাশ। সকালবেলা আপনাদের কুয়াশাচ্ছন্ন আকাশ দেখিয়েছি, আর এখন দেখুন মেঘলা আকাশ, মনে হচ্ছে এক্ষুনি ধেয়ে পেয়ে এলো বলে। প্রেশার কুকারে ভাত হয়ে গেছে, আর গ্যাসটা কম করে দিয়ে গেছিলাম, জল দিইনি, ওই মশলা বাটার জলেই হয়ে গেছে। আর আজকে কী কাহিনী হয়েছে, দাঁড়ান বলবো, বলবো দাঁড়ান একটু অপেক্ষা করুন, বলছি কী হয়েছে কাহিনীটা।
একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম, ব্যাস হয়ে গেছে। ঘড়িতে প্রায় বোধ হয় 1:45 বাজছে, জানেন তো ঘড়ি খারাপ হয়েছে, এখনও সারাতে পারিনি। সময় ওই ভালো হয়েছে জানেন তো, ঘড়িটা খারাপ হতে ও আর আমাকে তাড়া করতে পারছে না, আমার পিছু পিছু ঘুরতে পারছে না। চলুন স্নান করতে যাব এবার। তার আগে এবার আমি মেয়েকে বললাম যে যখন পুজো টুজো তো দেয়া হয়েই গেছে, তাহলে আমি আর কি করি, স্নানটা করেই নিই। আর বললাম না, মেয়ে পুজোটা দিয়ে অনেকটা কাজে গিয়ে রাখে। আর মেয়েকে একটু বকা দিচ্ছিলাম জানেন তো, কী নিয়ে বকা দিচ্ছিলাম সেটা এই ভিডিওতে বলা যাবে না। তো চলুন, এই দেখুন দুপুরবেলা খেতে বসে গেছি, ওই সর্ষে বাটা নারকেল দিয়ে চিংড়ি মাছটা করেছি, আর তার আগে তো দেখিয়ে দিয়েছি আপনাদের আলু চোখা আছে, আর হ্যাঁ মাছের তেলটাকে জানেন তো একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা দিয়ে না কী করেছি বলুন তো, খাবো আমি, মেয়ে খাবে না। মাছের তেল যদি ভালো থাকে এইভাবে খেয়ে দেখবেন অপূর্ব লাগে। আর ওই যে কালকের আলু সিদ্ধ আর মানে বড়াটাও তেল মানে তেলে নেড়ে নিয়েছি, তেলে মানে শুকনো কড়াইতে। চলুন খেতে বসে গেছি, হ্যাঁ মেয়ে আর আমি। এই যে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে আর মাছের তেলটা ধনে পাতা কাঁচা পেঁয়াজ দিয়ে আর আলু চোখা ভরিয়ে ভরিয়ে কী যে লাগছে সে আপনাদের আমি বোঝাতে পারবো না বলে। আর কার কার লোভ লাগছে বলবেন, কার কার জিভ না গাল দিয়ে জল পড়ছে বলবেন। আমার একটা দাদা সেদিনকে আমার ভিডিওতে মুসুরির ডালের বড়া দেখে বলেছে গাল দিয়ে জল পড়ছে, জিভ দিয়ে কি জল পড়ে না। আর দেখুন খেতে বসে কি বলছি, এই সরু সরু কাঁচা লঙ্কা ছিল জানেন তো, সরু সরু কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল ছিল না। তা মেয়েকে চিংড়ি মাছে যখন মেয়ে সর্ষে বাটাটা বেটে দিচ্ছিল, মেয়েকে বললাম বেশ করে দে ঝাল নেই একদম, ওরে বাবা ওদের নিন্দা করেছি, তাই দেখুন ওরা কি বলবো বিপ্লব আন্দোলন শুরু করে দিয়েছিল, বিপদ ঝাল হয়েছিল। সন্ধে হয়ে গেছে জানেন বন্ধুরা, আমি গোপালের জন্যে একটা লেপের ওয়ার করছি, এটার মধ্যে ভাবছি কি বলুন তো ওয়ারটা তৈরি করে নিলাম, এটার মধ্যে ভাবছি একটু তুলো ভরে লেপ হোক একটু তোষক হোক করে নেব। আমি গোপাল আসার পরে আর নিজে নিজে লেপ কিছু করিনি, ওই আমার দিদির ছেলের মণিমা আছে সেই মণিমাই লেপ দিয়েছিল, সেই লেপই ব্যবহার করছে, এই চাদরটা লেপটা লেপটা কালকে বার করব। চলুন, আমার গোপাল বাবা শোয়া হয়ে গেছে, এইবার চা নিয়ে বসেছি, মেয়ে দুধ চা আমি র চা, কদিন ধরে খুব অম্বল হচ্ছে জানেন তো বন্ধুরা, সেই জন্য না র চাই খাচ্ছি। আর একটা এলাইচি বিস্কুট নিয়ে নিচ্ছি, এলাইচি বিস্কুট আমি বলে একটি ভ্যারাইটি বিস্কুট খেতে ভালোবাসি, মেয়ে বিস্কুট খেলো না আমি খাচ্ছি। তো আজকে দেখুন কাঁচা লঙ্কা আমাকে আন্দোলন করে বুঝিয়ে দিয়েছে, এত বিভৎস ঝাল মেয়ে খেয়ে দেয়ালের মধ্যে বাড়ি মারছিল, এত ঝাল হয়েছে। কাউকে অপমান করলে না সে বুঝিয়ে দেয় যে অপমানের বদলা আমি নেব না, অপমানের বদলা সময় নেবে। আমি রান্না করার সময় অপমান করেছি, ও আমার খাওয়ার সময় অপমানের বদলা নিয়ে নিয়েছে। চলুন আজকে আর বেশি বকবক করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যারা এসেছেন নতুন চ্যানেলে তাদের অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন, টাটা।